যথাযথ মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়ে পালিত হল 75তম প্রজাতন্ত্র দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, উপস্থিত ছিলেন দলীয় কার্যকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমে তিনি রাজ্যবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। এরপর তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প নিয়ে ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রী মোদী যেভাবে কাজ করে চলেছেন তার জন্য আজ আমরা গর্বিত। পাশাপাশি ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য কাজ করছেন এবং পরিকল্পনা করছেন। শহর থেকে গ্রাম পর্যন্ত সমস্ত জায়গায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার জন্য এদিন তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান। আজকে আমাদের আজাদি কা অমৃত মহোৎসবের এই পূর্ণ লগ্নে আজকে 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করছি। সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রজাতন্ত্র দিবস। আমরা জানি আমাদের দেশের যশস্বী নেতৃত্ব, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প নিয়ে এই ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, যেমন শ্রমিক, গরিব এবং কৃষক, আমাদের কর্মচারী, শ্রমজীবী মানুষ সকলের জন্য আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, আমাদের দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, তার জন্য আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করতে পারি। তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য যে উনি কাজ করছেন, পরিকল্পনা করছেন, আজকে শুধু আগরতলা শহর নয়, গ্রাম পাহাড় থেকে শুরু করে সমস্ত জায়গায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রজাতন্ত্র দিবসে। এবং তৎসঙ্গে আমার কার্যকর্তাদের কাছে আমি আপিল রাখবো যে আসুন সবাই মিলে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে আমরা সবাই সহযোগিতার মাধ্যমে এই ত্রিপুরাকে সুন্দর এবং আমরা সুষ্ঠু ত্রিপুরা আমরা যাতে করতে পারি, তার জন্য আমি সকলের কাছে আহ্বান রাখছি। সর্বপরিসরে আবারও সকলকে এই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এদিন এই অনুষ্ঠানে প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যের অন্যান্য জায়গাতেও সরকারি এবং বেসরকারি উদ্যোগে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।